মিয়ানমার থেকে গুলি ছোড়ার কারণে নাফ নদী দিয়ে জাহাজ চলছে না বিকল্প পথে কক্সবাজার বিআইডব্লিউটি এর ঘাট থেকে সেন্ট মার্টিনে খাবার ও নিত্যপণ্য পাঠানো হচ্ছে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এমভি বার আউলিয়া নামের একটি বেসরকারি জাহাজ 75 টন খাদ্য ও অন্যান্য সামগ্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছে একই জাহাজে সেন্ট মার্টিনের 200 শতাধিক অধিক বাসিন্দাও রয়েছে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে চলাচলরত ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি বর্ষণের কারণে বন্ধ হয়ে যায় এই পথের यातायात এখানে সরকারি কিছু মালামাল হ্যাঁ ছিল সেগুলো যাচ্ছে প্লাস যে বেসরকারি যারা ব্যবসায়ী যারা আছে তাদের মালামালগুলো নিয়ে যাচ্ছে এখানে চাল ডাল লবণ সহ অন্যান্য নিত্য পর্যন্ত পুজোগুলো আছে ইভেন মানুষও প্রায় একশো প্লাস মানুষ যাচ্ছে সেগুলো আমরা পাঠাচ্ছি আমরা মানে শিবের মাধ্যমে যাচ্ছি আমরা আশা করছি এর মাধ্যমে তাদের যে সামনে সমস্যা হতে পারত পারে সেটা ইনশাল্লাহ একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি